নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, বললেন জনগণই করবে ধ্বংসকারীদের বিচার। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি, কেন থামেনি? গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজে সিএমএম কোর্টে স্বজনদের ভিড়, বাড়াবাড়ি করছে সরকার, দাবি বিএনপি পন্থী আইনজীবীদের, নির্দোষ হলে প্রমাণ হবে আদালতে। পহেলা আগস্ট পর্যন্ত এইচএসসির চার পরীক্ষা স্থগিত, 11ই আগস্টের পর বোর্ড থেকে জানানো হবে নতুন সময়সূচি। রাজধানীর সড়কে সড়কে মানুষ আর যানবাহনের চাপ ও জট, আজও 3টা পর্যন্ত চলেছে সরকারি বেসরকারি অফিস, 5টা থেকে আবারও কারফিউ। মানে এখন রাস্তায় জ্যাম, উত্তর আবদুল্লাপুর যাওয়ার রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম, যার জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রাখেন যে স্থাপনাগুলো মানুষের জীবন সহজ করে দিয়েছিল, সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা? যানজটে নাকাল রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছিল মেট্রো রেল, অত্যাধুনিক প্রযুক্তির এই পরিবহনের ধ্বংস মানা কষ্টকর, দেশবাসীকে নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। চলমান সহিংসতায় দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর স্টেশন, এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10 নম্বর স্টেশনে। দোতলার কনকোর্স হল রীতিমতো ধ্বংসস্তূপ। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঘুরে দেখেন নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশন। সেখানকার কোনো জানালাই অক্ষত নেই, ভেঙে ফেলা হয়েছে টিকিট কাউন্টার, রেহাই পায়নি স্টেশন কন্ট্রোল রুমও, চারপাশেই ক্ষয়ক্ষতির চিহ্ন। এসব দেখে অশ্রু সজল হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আবেগ আপ্লুত কণ্ঠে জানান, মেট্রো স্টেশনে যেভাবে হামলা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার বক্তব্য, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কর্মক্ষেত্রে যেতে পারে সেজন্যই গড়া হয়েছিল আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রো রেল। প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কী মানসিকতা! ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যে স্থাপনাগুলো মানুষের জীবন সহজ করেছিল সেসব ধ্বংস করার কোন মানসিকতায়, রাখেন সেই প্রশ্ন। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না, আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17ই জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো, শুধু আমরা সরকার চলবে, শুধু আমাদের মন্ত্রীরা চলবে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি, কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই। যারা দেশের উন্নয়ন ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তারা তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে, এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই
মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। এ সময় মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে অবহিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরবাসীর চলাচলে সবচেয়ে স্বস্তিদায়ক যানবাহন এখন মেট্রো রেল, যার মূল চাপই পড়ে মিরপুরের এই 10 নম্বর স্টেশনে। নাশকতাকারীদের হামলায় এই স্টেশনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভয়াবহ। এটি পুনরায় মেরামত করে চালু করতে বছর খানেকের বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় প্রতিদিনই ভিড় বাড়ছে সিএমএম কোর্ট প্রাঙ্গণে। কদিন ধরে গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজে সেখানে ভিড় জমাচ্ছেন স্বজনরা। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন সরকার ক্ষমতার বাড়াবাড়ি করছে, ঢালাও গ্রেপ্তার করছে কর্মীদের। আর পাবলিক প্রসিকিউটরের দাবি, তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, কেউ নির্দোষ হলে সেটি আদালতেই প্রমাণ হবে। আসামিবাহী গাড়ি দেখা মাত্রই ছুটে আসেন স্বজনরা। গ্রেফতার স্বজনের খোঁজে কেউ কেউ ডাক দিচ্ছেন নাম ধরে। এই চিত্র ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় অভিযান চলছে পুলিশের। বিভিন্ন জায়গা থেকে গ্রেফতারকৃতদের প্রিজন ভ্যানে আনা হয় আদালতে। কেউ কেউ খুবই চিন্তিত, বহু ডাকাডাকির পরও সাড়া মেলে না স্বজনের। জানান, থানায় যোগাযোগ করলে পুলিশ জানিয়েছিল আদালতে নেওয়া হচ্ছে, সেখানেই দেখা পাওয়া যাবে। থানায় আসছে, গাড়ি দিয়ে এখন আসবে, বাসন দিচ্ছে না। কেন ধরছে, কি বলছে? গাড়ির হেল্পারি করে আর কি, তিনজনে মিলে আর কি একটু ঘুরতে আসছে আর কি, রেল লাইনে ওই জায়গাতে আর কি ধরছে। অনেকে দাবি করেন আন্দোলনে জড়িত না থাকলেও আপনজনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। কারো অভিযোগ, শুধু বিএনপি করার কারণেই হতে হয়েছে গ্রেফতার। রাজনীতি করে, রাজনীতির মামলার সাথে যুক্ত, জড়িত রাজনীতির সাথে। অভিযোগ ছাড়ায় ওনারা ডিবি পুলিশ আমার বাসায় অ্যাটাক করে ধস্তাধস্তি করে নিয়ে আসে, জোরপূর্বক নিয়ে আসে আমার বাসা থেকে। কাজে যাওয়া ধরছে, কাজের থেকে তারা উঠাই লিয়ে এসে উত্তরা থেকে। তবে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়ে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না, যদিও ঢালাও গ্রেফতারের অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এখন যাদের গ্রেফতার করা হয়েছে এটা তো তদন্ত সাপেক্ষের ব্যাপার, তদন্ত করে যদি দেখা যায় না সে নিরাপরাধ, অবশ্যই তাকে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে, কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর পুলিশ এখন যাদেরকে ধরছে তারা কিন্তু তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এবং সে তথ্যপত্রের মাধ্যমে কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং গ্রেপ্তার হওয়ার পরে এখন তার আদালতে আসছে, মামলার তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পরেই বোঝা যাবে কে অপরাধী আর কে অপরাধী না। আওয়ামীপন্থী কোনো আইনজীবী সহিংসতার ঘটনায় গ্রেফতার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মহানগর আদালতের পিপি। রাব্বি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জামাত বিএনপির যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। আগামী 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার মোট 8টি পরীক্ষা স্থগিত করা হলো। দুপুরে এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। পরীক্ষাগুলো আগামী 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে, তাছাড়া শিগগিরই স্থগিত পরীক্ষাগুলোর তারিখ জানানো হবে। আগামী সপ্তাহে যে 4টা পরীক্ষা আছে, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এবং 1 আগস্ট, এই পরীক্ষাগুলো আমাদের সকল বোর্ডের এই পরীক্ষাগুলো স্থগিত থাকবে। আমরা এই স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আমাদের পূর্ব ঘোষিত যে রুটিন আছে সেই রুটিনে 11 আগস্ট পর্যন্ত পরীক্ষা আছে। আমাদের যে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আগামী 4 আগস্ট থেকে পরীক্ষা যথারীতি চলবে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কারফিউ শিথিলের মধ্যে বিকেল 3টায় অফিস আদালত শেষ করে ঘরে ফিরেছেন নগরবাসী। অনেকেই এখনো পথে, গতকালের মতো আজও রাজধানীর সড়কে সড়কে যানবাহনের প্রচণ্ড জ্যাম। সকালে 11টা থেকে বেলা 3টা পর্যন্ত ছিল দাপ্তরিক সময়সূচি, তাছাড়া বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করায় প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার সুযোগ তৈরি হয়। সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা, পুঁজিবাজারও চলেছে বুধবারের নিয়মে, খোলা হয় দোকানপাট, চলে বেচা কেনা। আতঙ্ক কাটিয়ে অনেকটাই স্বস্তি ফিরছে জনজীবনে, তবে পরিস্থিতি মোকাবেলায় রাস্তায় কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অব্যাহত টহল চালানো হচ্ছে তল্লাশি। বের হবো কয়টায় মানে এখন রাস্তায় জ্যাম, বাসায় যেতে যে কোনো সময় লেট হইতে পারে, কাজের চাপ অনেক বেড়ে গেছে, স্বল্প সময়ের মধ্যে কাজ করার কাপ হয়ে আসছে আমাদের জন্য। একটা ভয় আতঙ্ক কাজ করছে, বিশেষ করে সন্ধ্যাটার পর পর আর কি। আমাদের বাস স্ট্যান্ড আসছে, ওইখানে জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন, বললাম অফিসে যাব, কার্ড দেখাই দইছে, কার্ড দেখাইলাম। বিশেষ করে উত্তর আবদুল্লাপুর যাওয়ার রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম, যার জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কোটা আন্দোলনে সারি সারি লাশের উপর দিয়ে বিএনপি জামায়াত ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হুঁশিয়ারি দেন, এই নির্মমতা যারা ঘটিয়েছে তাদেরই হত্যার দায় নিতে হবে। বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে মহানগর উত্তরের 4 সংসদীয় আসনের নেতার সাথে তিনি বৈঠক করেন। এ সময় দলীয় নেতাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, 2013-14 সালের অগ্নি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত। বিদেশি বন্ধুরাও মেগা প্রজেক্টগুলোর উপর চালানো তাণ্ডব দেখে স্তম্ভিত। সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, এমনটাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা ক্ষতিগ্রস্ত পরিবার সময়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত। গত কয়েকদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর অপকৌশল হাতে নিয়েছে সরকার। বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে বিরোধী নেতাকর্মীদের উপর সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দোষারোপ করছে। মির্জা ফখরুল বলেন, পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। ছাত্রলীগ কর্মী মারলে 5,000, পুলিশ সদস্য মারলে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আব্দুল আজিজ নামের এক আসামিকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালো ডিপি পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনর রশিদ জানান, পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের নাম নম্বর পাওয়া গেছে, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে নাশকতায় রূপ দিতে অর্থের যোগান দেওয়ার অভিযোগে আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, লন্ডন থেকে গাইবান্ধা যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী পান নির্দেশ। তাকে বলা হয়, ছাত্রলীগের কর্মী মারলে 5,000, পুলিশ সদস্যকে মারলে 10,000 টাকা পুরস্কার দেয়া হবে। তা বাস্তবায়নের কাজ করেন আব্দুল আজিজ। নূরে আলম সিদ্দিকী পেটনকে বলছে যে আন্দোলনে ভেতর পুলিশে কোবাইলে 10,000 আর আওয়ামী লীগে কোবাইলে 5,000 টাকা, ছাত্রলীগে কোবাইলে 5,000 টাকা দিয়ে দেবে। এসব বিষয়ে দুপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ। জানান, বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় হয়েছে নাশকতা, নির্দেশ আসে লন্ডন থেকে। নূরে আলম সিদ্দিকী পিটন, তিনি উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে, যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও
যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নুরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন, একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। বলেন, মনোবল ভেঙে দিতেই স্বাধীনতা বিরোধীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। পুলিশ সদস্যদের যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের নাম নম্বর পাওয়া গেছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, পুলিশকে মিটিয়ে হত্যা করেছে, তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে, আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ, আমরা সিআরপিসি পিআরপির মাধ্যমে চলি, আমরা আইনের মধ্যে চলি, অথবা কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দিব না। এবং এটাও আপনাদের বলে দিই, কাউকে অহেতুক হয়রানি করা হবে না। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতেই জামাত শিবির পরিকল্পিত উপায়ে নাশকতা চালিয়েছে এমন দাবি গোয়েন্দাদের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য এরই মধ্যে আইআইজি অপারেটরদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার। এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাবে। ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের যোগান বাড়ানো হয়। আভাস মিলেছে মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে দু একদিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠকে বসবে সবকটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানগুলো। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সবশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সাথে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে। এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি। রবি সোমবারের মধ্যে নিরবিচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। টেকনিক্যাল টিম সবসময় কাজ করছে যাতে আমাদের এই মোবাইল ইন্টারনেট সেবাটাকে আমরা দ্রুত আবার নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে টেকনিক্যালি সঞ্চালন লাইনের ক্ষেত্রেও আমাদেরও এখানে অনেকগুলো ভূমিকা আছে। আমরা চেষ্টা করছি সঞ্চালন লাইনগুলো যাতে আবারও চালু করা যায়। যেহেতু একটা ইনসিডেন্ট ওয়াইড স্প্রেড হয়েছে, একটু সময় লাগছে, এটাই স্বাভাবিক। প্রয়াত ভাষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। বুধবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর রাজধানীতে ভাটারার বাসায় জানাজা সম্পন্ন হয়। সেখানে সহকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যাপকের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামে, সেখানে প্রিয় শিক্ষাঙ্গনে দাফন করা হবে তাকে। আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট গবেষক কে হারালাম, জানি না এটা পূরণ হবে কিনা। তবে আমরা আশা করছি যে ওনার রেখে যাওয়া কাজগুলোকে আমরা সমাপ্ত করতে পারব। বাংলা একাডেমিতে যে উদ্যোগটা শুরু হয়েছিল 80-এর দশকে, সেইখানে তার সম্পৃক্তি, ফলে আমি বলবো যে আজীবন দিয়ে গেছে মাহবুবুল হক, এবং তাকে আমরা অবশ্যই স্মরণে রাখবো আর তার অবদানগুলো নিয়ে চর্চা নিশ্চয়ই অব্যাহত থাকবে।